আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমরা যারা স্কিটো সিম ব্যবহার করি, বেশ কিছু সমস্যা আমাদের ফেস করতে হয়। আমরা যখন ইন্টারনেট ইউজ করি, ডাটা কানেকশান অন থাকা অবস্থায় MB শেষ হলে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যেতে থাকে। আজকে টিউটোরিয়ালে দেখাবো আপনি কিভাবে এই সমস্যাটি খুব সহজেই সলভ করবেন। অর্থাৎ ডাটা কানেকশান অন থাকা অবস্থায় MB শেষ হলেও মূল অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে না। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমেই আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে নেট কানেকশান অন করি। নেট কানেকশান অন হলে আমরা আমাদের স্কিটো সিমের যে অ্যাপটি আছে, অ্যাপটি ওপেন করা মাত্রই আমরা যে ইন্টারফেসটি দেখতে পাবো, খেয়াল করুন এই ইন্টারফেসে যে মেগাবাইট অপশানটি আছে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইওর পে অ্যাজ গো ইজ ডিজেবল, অর্থাৎ টাকা কাটবে না, এই অপশানটি আমার চালু করা আছে। তো আপনি যদি এই কাজটি করতে চান, তাহলে আপনাকে প্রথমে বামে ঠিক উপরে থ্রি লাইন্স আছে, থ্রি লাইন্সের উপরে ক্লিক করতে হবে। এখানে খেয়াল করুন ঠিক নিচে সেটিংস অপশান দেখতে পাচ্ছেন, সেটিংস অপশানের উপর ক্লিক করুন। সেটিংস অপশানের উপর ক্লিক করলে আপনার উপরে যে অপশানটি দেখতে পাচ্ছেন পে অ্যাজ গো সেটিং, এটি আমার অফ করা আছে, অর্থাৎ টাকা কাটবে না, মানে টাকা কাটার যে অপশানটি এটি আমার কী করা আছে, চালু করা আছে। আপনি যদি এটি অন করে দেন তাহলে কিন্তু আপনার টাকা কাটবে, আর এটি যদি আপনি অফ অবস্থায় রাখেন তাহলে আপনার মেন অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে না। আপনি মেগাবাইট বা ইন্টারনেট ব্যবহার করছেন কিন্তু আপনার টাকা কাটবে না। তো আপনার কাজ হবে আপনি এই জিনিসটি অফ রাখা, তাহলে আপনার মেন অ্যাকাউন্ট থেকে কখনও টাকা কাটবে না। তো ভিউয়ার্স, আমার এই টিউটোরিয়ালটি যদি সামান্যতম ভালো লেগে থাকে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল। পরিশেষে বিদায় নিচ্ছি, আবার কথা হবে, ভালো থাকবেন।